জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে রেলওয়ের আগাম টিকিট বিক্রি। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। টিকিট বিক্রিতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মনিটরিং টিম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পাশাপাশি থাকবেন পুলিশ ও আনসার সদস্যরা। দুর্ভোগ কমাতে এবছরই প্রথমবারের মতো রাজধানীর 5 স্থানে বিক্রি করা হবে ঈদের টিকিট। বুধবার 9টায় রাজধানীর এই 5 স্টেশনে একযোগে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হবে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেন, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর ট্রেন, বনানী স্টেশন থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস এবং ফুলবাড়িয়া থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। স্টেশনগুলোতে পর্যাপ্ত বুথ ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, ফলে ঘরমুখো মানুষ কিছুটা স্বাচ্ছন্দ্যে হলেও টিকিট কিনতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।